एवरीवन वेलकम बैक टू आवर चैनल नाउ इन माय वर्ल्ड। आज আমরা তোমাদেরকে নিয়ে যাব প্ল্যানেটে স্ট্রিলেদারসে। বলতে বলতে চলে এসেছি, দেখাবো পূজোর কি কি কালেকশন উঠেছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমাদের চার পাঁচ বছর স্ট্রিলেদারসের অভিজ্ঞতায় তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখছি, যদি পূজোতে স্ট্রিলেদারস থেকে জুতো কিনতে যাও তাহলে এখনই চলে আসতে হবে, তাহলে জুতো কেনা যাবে না ঠাকুরটা যাবে। যতটা সম্ভব তোমাদের দেখাবো কি কি কালেকশন এখানে রয়েছে, ছেলেদের মেয়েদের আর বাচ্চাদেরও। বয়েজ ফর্মাল শুজ, এগুলো বয়েজ ফর্মাল শু রয়েছে, অফিস পারপাস যেহেতু পরে গেলে এগুলো নিতে পারো। এগুলো অফিস শু রয়েছে, ফর্মাল রয়েছে, অফিস শু ফর্মাল সাত নম্বর। জুতোগুলোর প্রাইস রয়েছে দেখুন 669, সরি কত, 665 টাকা এই জুতোটা পেয়ে যাবে। পাহাড় টাহাড়ে যাওয়ার জন্য মাস্টার নবকেটাটা পড়াবো, নবর মোটামুটি একটা জুতোর মধ্যে দুরোপা ঢুকে যাবে। হ্যাঁ তো হারিয়ে গেছে, ডুব খাচ্ছে। আগে আমরা তোমাদেরকে গার্লস কালেকশন কিছু দেখাচ্ছি। দেখো এখানে আমার প্রায় অনেকগুলো জুতো পছন্দ হয়েছে, যেগুলো আমি হাতে নিয়ে নিয়ে দেখিয়েছি। এই জুতোগুলো মোটামুটি আমার ভালো লেগেছে, যদিও আমি পার্সোনালি খুব একটা হিল জুতো পছন্দ করি, ফ্ল্যাট জুতো পছন্দ করি একটু সিম্পল ডিজাইনের মধ্যে। তো কয়েকটা জুতো আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু আমি কিনে নিয়ে আমি একটা জুতোই কিনেছিলাম সিম্পল ব্ল্যাকের উপর, কারণ আমি ফ্ল্যাট জুতো পরতে পছন্দ করি। এত বেশি হিল এগুলো পরে পুজোর সময় এমনিই ঘোরা যায় না, পায়ে ফুসকা পড়ে। তাই তোমরা অবশ্যই মাথায় রেখে জুতো কিনবে, অবশ্যই ফ্যান্সি স্টাইলিশ জুতো কেনো, কিন্তু যেটা কমফোর্টেবল সেটাই কিনো, যাতে পরে ঘুরতে পারবে হাঁটতে পারবে এরকম জুতোই কিনো। নিজে যেটা পরতে কমফোর্টেবল হবে সেরকম জুতো কেনাই ভালো আমার মতে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। দেখো ফ্ল্যাটের উপর এই গ্রিন কালার, ইয়েলো কালার, এই জুতোগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিলো, পায়ে ভালোও লাগছিলো পরে আমার। এই নিচের ফ্ল্যাটগুলো আমার বেশ ভালো লাগছিলো। আর তোমরা কমেন্ট সেকশনে আমাকে তাড়াতাড়ি জানাও তোমাদের কোন জুতোটা বেশি ভালো লাগলো।
এবার আমরা চলে এসেছি বয়েজ কালেকশানে। উফ, বয়েজ শুগুলো যে ছিল না একটা দেখতে জাস্ট দারুণ দারুণ। তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে তোমার একটা জুতো ভীষণ পছন্দ হয়েছিল, ওকে আমি বারবার করে নিতে বললাম কিন্তু তাও নিলো না। জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো ও বললো যে পুজোর আগে আগে গিয়ে নিয়ে আসবে, আমি জানি না স্টক থাকবে কি না। দেখো এই জুতোটাই ওর খুব পছন্দ হয়েছে। তোমরা কিন্তু তন্ময়ের মতো এরকম কোনো বোকামি করো না, তোমাদের পছন্দ হলে সাথে সাথেই কিনে নিও, কারণ পরে আর পাবে কি না শ্রীলেদার্সে নিজের পায়ের সাইজে সেটা কিন্তু বলা বড়ই মুশকিল। আর এখানে ছিল বিয়ের ওই নাকড়াই শু, যেগুলোকে বলে সেই শু। ছেলেদের বুটের কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তোমরা দেখো আমরা ভিডিওতে অনেকটাই দেখানোর চেষ্টা করেছি। যারা হোয়াইটের উপর পছন্দ করো, হোয়াইটের অনেক ভ্যারাইটিস শু আছে, কালারিংও আছে, ব্ল্যাকের উপরও আছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের কোন জুতোটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।